যে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় এবং অন্যান্য যে সম্প্রদায় আছে মুসলমান খ্রিস্টান এবং বৌদ্ধ সবাই বাংলাদেশের নাগরিক সবার অধিকার এই দেশের উপর সমান কোনো সম্প্রদায়ের উপর সম্প্রদায়ের কত কারণে ধর্মীয় কারণে কোনো অত্যাচার নির্যাতন করা যাবে না এই সরকার ডিটারমিন্ড যে এই ধরনের যে কোনো ঘটনা যদি ঘটে সেটার বিচার করা এবং অপরাধীদেরকে বিচারের সম্মুখীন করে শাস্তির সম্মুখীন করা এটা কিন্তু এই সরকারের অঙ্গীকার আমি এটা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে অ্যাসিওর করতে পারি আমরা দেখেছি আপনারা দেখেছেন যে এবার যখন একটা সময় ছিল যখন কোনো সরকার ছিল না সত্যিকার অর্থে তখন কিছু দুর্বৃত্তের দ্বারা কিছু সংঘটিত হয়েছে অন্যায় অত্যাচার সেটা আমরা স্বীকার করেছি সরকার কিন্তু স্বীকার করেছে সেটা এবং সেটার যে ব্যবস্থা নেওয়া হবে সেই জন্য ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হচ্ছে আমরা কোনো অপরাধকে সমর্থন কখনোই করব না কোনো অপরাধকে বিচারের আওতার বাইরে থাকতে দেব না যারা কোনো অত্যাচার নির্যাতন যেখানে করেছে সেটা তারা অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি হবে দুই আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে আমরা নিরাপত্তা ব্যবস্থা যতটুকু ম্যাক্সিমাম সময় আপনারা দেখেছেন এখানে না শুধু সমস্ত দেশেই কিন্তু বিপুল সংখ্যক ভলান্টিয়ার কাজ করছেন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাথে একসাথে মিশে তারা চেষ্টা করছেন যেন কোথাও কোনো কোনো দুর্বৃত্ত যেন কোনো অপরাধ করার কোনো সমস্যার সৃষ্টি করার জন্য সুযোগ না পায় আমি জানি না কোথাও কোনো ঘটনা ঘটেছে কি না আমাদের আমরা রিপোর্ট চেয়েছি যদি কোথাও কোনো ঘটনা ঘটে সেটার জন্য আমাদেরকে রিপোর্ট করা হয় এবং সেটার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে যাতে করে তাদেরকে শাস্তির সম্মুখীন করা যায় আমরা ডিটারমিন যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে সব সম্প্রদায়ের মানুষ সমান অধিকার সম্পন্ন বাংলাদেশের নাগরিক তাদের সেই অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত এবং সরকার বদ্ধপরিকর তাদের সেই অধিকার রক্ষা করতে আমার মনে হয় আমি এখানেই থামতে পারি আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়কে তাদের সবচেয়ে বড় উৎসব বাংলাদেশের জন্য আমরা জানি যে অন্যান্য অঞ্চলে হয়তো এর চেয়েও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আছে কিন্তু বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের জন্য দুর্গাপূজা সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সেই অনুষ্ঠানের আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সরকারের পক্ষ থেকে আমার ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ